रिद्धिस किचेने आपनादेर के स्वागत। आमी रिद्धि आज आपनादेर के बनिए देखाबो एकटु नतुनत्व एकटी डिश जेटा होच्छे लिट्टि चोखा। लिट्टि माने आपनारा किन्तु बोझेन आगुने शेका। आमी आजके करे देखाबो तेले भाजा लिट्टि। आमी सप्ताहे अंतत एकबार एकटी बिहारी दादुर काछ थेके किन्तु एरकमई भाजा लिट्टि खाई। आमी तार थेके कोनो रकम रेसिपि निइनि। आमी तार खाबारटा खेये टेस्ट करे बुझते पेरेछि एटा कि कि दिये तैरि, ताई आमी सेटाई आपनादेर सामने आजके शेयार करते चलेछि। ताहले चलुन देखिये दिई किभाबे तैरि करा जाच्छे एई तेले भाजा लिट्टि। एई खाबारे सबथेके गुरुत्वपूर्ण एकटि বিষয় হলো যে এই লিট্টি বানাতে কিন্তু প্রচুর রসুন লাগে, আর রসুন কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, মানে আমাদের হেলথ ঠিক রাখতে কিন্তু রসুন সবথেকে বেশি কার্যকরী। লিট্টি বানাতে সবথেকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আটা। আমি এখানে নিয়ে নিয়েছি 250 মতো আটা। এটাকে আমি শুধু নুন দিয়ে মেখে নেব। আর নিয়ে নিয়েছি চোখা বানানোর জন্য একটা বড় সাইজের আলু আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা, তিনটেই আমি সিদ্ধ করে রেখেছি। আর দিয়ে দেব এর রসুন। লিট্টির মেইন ফ্লেভারই হচ্ছে রসুনের। আর দেব একটুখানি আদা। লিট্টি চোখার সাথে যে চাটনিটা করব তার জন্য আমি এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু আমি কিনিনি, আগের দিনেও বলেছি আমার বাড়ির টবে হয়েছে, আমি সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি। আর লাগবে রসুন আর লেবু। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর ধনে পাতা এবং সাথে পুদিনা পাতা। এটার আমি খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে ধনে পাতা আর পুদিনার চাটনি। এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর পুদিনা পাতা একসাথেই পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে তার মধ্যে দেব লেবুর রস। এর মধ্যে কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়। লিট্টির স্টাফিংটা করার জন্য এখানে লাগছে ছাতু। আমি এখানে 50 গ্রাম মতো ছাতু নিয়ে নিয়েছি এবং এই ছাতুর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আদার পেস্ট। এটা কিন্তু জাস্ট ক্রাশ করেছি, একদম মিহি পেস্ট তৈরি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা কাঁচা লঙ্কা, এটাকে আমি এর সাথে মেখে নেব খুব ভালো করে। এটা আমি পুরোটাই হাত দিয়েই করব। লিট্টি কিন্তু বেসিক্যালি খুব ঝাল হয়, এবার ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন, যে যতটা ঝাল খেতে পারেন ততটাই দেবেন। আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো যাতে মাখাটা ঠিকঠাক হয়। ছাতুটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু একদম অতিরিক্ত জল দিইনি যাতে কাদা কাদা হয়, এটা যাতে ঝুরো ঝুরোই থাকে সেরকম জল দিয়েছি। স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার আমি লিট্টির ডোটা তৈরি করে নেব, মানে আটাটা মেখে নেব। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, অল্প অল্প জল দিয়ে মাখবো, খুব বেশি কাদা কাদা করব না। লিট্টির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। ধনে পাতা পুদিনা চাটনিটাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে একটা লেবুর রস। গোটা লেবু লাগবে না, এর মধ্যে অর্ধেক লেবু দিলেই হয়ে যাবে। আলুর চোখা করতে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এখানে রসুনটা একটু হামলদিস্তা দিয়ে ক্রাশ করে নিয়েছি, দুটো সেদ্ধ করা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি সেদ্ধ করা, আর এইটুকু নুন। লিট্টির জন্য চোখাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার লিট্টিগুলো তৈরি করে নেওয়ার সময় এসে গেছে। ডোটাকে আরেকটু মেখে নেব। এবার আমি এগুলো দিয়ে ছোট ছোট লেচি করে নেব। রুটি সাইজে করবো না, আমি এইটুকুনি লুচির থেকে সামান্য একটু বড় সাইজের ডো করে নিচ্ছি।
তৈরি করে নিয়েছি আমি 6টি লেচি এবং সেগুলোকে গোল গোল করে নিয়েছি। এবার আমি এর মধ্যেটা ফাঁকা করে এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেবো। এবার আমি মুখটা বন্ধ করে দেবো। ছাতুটাকে একটু প্রেস করে করে নিচের দিকে নিয়ে নামিয়ে দেবো। এটাকে বেলতে লাগবে না, এটা হাত দিয়ে সামান্য প্রেস করলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে একটি লিট্টি। আমি ভাজার জন্য অলরেডি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছি। তেলটা গরম হোক ততক্ষণ আমি লিট্টিগুলোকে রেডি করে ফেলি। এইভাবে বুড়ো সবকটা লিট্টি আমি তৈরি করে রেখেছি। এবার এগুলোকে অল্প একটু শুকনো আটা দিয়ে এইভাবে প্রেস করে নেব। এটা কিন্তু বেলতে লাগবে না, একটু হাত দিয়ে চেপে চেপে পাতলা করলেই হয়ে যাবে। এইভাবে আমি সবকটাই চ্যাপ্টা করে নেব। সবকটা লিট্টি আমি চ্যাপ্টা করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দুটো করে লিট্টি দিয়ে দেব। লিট্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আরো একটু। তৈরি হয়ে গেছে গরম গরম লিট্টি। এটাকে আমি এখন সুন্দর করে পরিবেশন করব। দিয়ে দিলাম চাটনি, দিয়ে দিলাম আলুর চোখা। আলুর চোখাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো লিট্টি তৈরি হয়ে গেছে এবং কত সফট হয়েছে একবার দেখুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রিদ্ধিস কিচেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।